খাঁটি মুসলমান হয়ে যদি কবরের দেশে যেতে পারি, তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর নাফরমানি করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে আপনার আমার যদি মৃত্যু হয়ে যায়, আপনার আমার কবরটা জান্নাতের অংশ হয়ে যাবে, কথা ঠিক না বেটে? সাড়ে তিন হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কি বলেন, আপনার কি ফুলের বাগানে থাকবেন না জাহান্নামে থাকবেন? সাড়ে তিন হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। সেদিন তোমার কঠিন হবে না থাকিলে নেকি, চাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী, যাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী। মুনকার নাকির আসিবে, হে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কঠিন আযাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের মধ্যমণি, যার বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসেছেন, আমাদের হৃদয় স্পন্দন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর একটু আগে আমাদের মাঝে তাশরিফ এনেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ মঞ্চে আসবেন, হযরত আসার আগ পর্যন্ত অল্প সময় আপনাদের সম্মুখে আলোচনা করব। যারা দাঁড়িয়ে আছেন, আশপাশে ঘোরাফেরা করছেন, দোকানপাটে আছেন, সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমরা সকলে মেহরবানি করে এই জান্নাতের বাগানে এসে বসে যাই। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد تسليماً كثيراً كثيراً فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما خلقت الجن والإنس إلا ليعبدون أو كما قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতায়ু সাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم رسولের প্রেমে দুরূদ পাঠ হলে গুনাহ হবে এমন কোন আশঙ্কা আছে? সকলে নীরব নিথর নিস্তব্ধ বোবা মানুষের মতো মুখটা বন্ধ করে বসে আছেন। কি বলেন, রাসূলের প্রেমে দরুদ পাঠ করলে লাভ না লোকসান? একটা লোক ও জবান বন্ধ করে রাখবেন না। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত তুজাবি জামালিহি। কত নামি দামি প্রতাপশালী দেখো এই মাটির নিচে নিয়েছে ঠাই, এমনি করে খেয়েছে মাটি এই ধরার বুকে চিহ্ন নাই। বালা গাল উলাম বিকামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি। জবারে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি মানুষের কিছু ভালো লাগে না আহার নিদ্রা, কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আজকের এই মোবারক মজলিসে যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সকলে আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নেই? গতকাল সারা দিন ঢাকাতে এমন বৃষ্টি হয়েছে যেই বৃষ্টির কোনো কূল কিনারা ছিল না। পল্টন গুলিস্তান যাত্রাবাড়ি এলাকা 2-3 হাত পানির নিচে চলে গেছে।
আজকেও বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে, এলাকায়ও বৃষ্টি হয়েছে, কথা ঠিক না ব্যাঠিক? এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য থেকে আজকে এখানে এই কোরআনের এই বাগানকে সুন্দরভাবে যিনি সাজিয়েছেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসার মতো আসার মতো তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিন এই মাঠের মধ্যেও দুই হাত পানি দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? কথা বলেন, রাখে কি রাখে না? যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআন প্রেমিকদের এই মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আকাশ বাতাস মুখরিত করে সকলে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার নামে? সকলে বলুন, কার নামে? যেই মহান রব্বুল আলামিনের নামে শুকরিয়া আদায় করলাম, সেই মহান রব্বুল আলামিন বিশ্ব জগতের মানুষের সঙ্গে ওয়াদা করেছেন একটা বিষয়। শুনবেন কি সেই ওয়াদাটা? কথা বলেন, শুনবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيد। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে সকল বান্দা বান্দিগণ আমি মাবুদের নেয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই সকল বান্দাদিগকে আমি নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে সকল বান্দা বান্দিগণ আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে না, নাফরমানি করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ভয়ানক আযাবের ব্যবস্থা করেছি। কার ওয়াদা? আওয়াজ দিয়ে বলুন, কার? হে শ্রীনগর এলাকার মুসলমান, অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় সন্তান বাবার সঙ্গে ওয়াদা করে, সন্তান বলে, আব্বু আগামীকাল থেকে আমি স্কুলে আমি ক্লাস ফাঁকি দিব না, আগামীকাল থেকে আপনার যথা নিয়মে সমস্ত হুকুম আহকাম মেনে চলব, এমন ওয়াদা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? বাংলাদেশে প্রতি 5 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায়। প্রতিটি নির্বাচনের আগে আমাদের সামনে বিভিন্ন দলের প্রার্থী এসে হাজির হয়ে যায়। প্রার্থী এসে জনগণের সামনে ওয়াদা করে, আমি যদি এই এলাকার যদি মেম্বারে যদি নির্বাচিত হয়ে যাই, আমি যদি এলাকার যদি চেয়ারম্যান নির্বাচিত যদি হয়ে যাই, তাহলে আমি এলাকার সকল কাঁচা রাস্তাগুলোকে আমি পাকা করে দিব। কি বলেন, এমন ওয়াদা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, অনেক সময় আমাদের ওয়াদা মিস্টেক হয়ে যায় কি যায় না? এখানে দুনিয়ার কোনো নেতা ওয়াদা করে নাই, এখানে সন্তানের সঙ্গে বাবা ওয়াদা করে নাই, এখানে ওয়াদা করেছেন এই বিশ্বজগৎকে যিনি কন্ট্রোল করেন, আপনার আমার হায়াত দাতা, মওত দাতা, রিজিক দাতা, আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, এই ওয়াদা মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নাই, কথা ঠিক না ব্যাটি? নিয়ামতের শুকরিয়া কেমনে হে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে হে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। কথা ঠিকটা ব্যাঠি? আওয়াজ দেয়া বলুন, কথা ঠিকটা ব্যাঠি?
যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদমে লুটিয়ে পড়ব? চিৎকার মেরে বলুন, কার কদমে? খাদ্যহীনেরে দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। আলোর মুখকে দেখান। খাদ্যহীনকে খাদ্যের যোগান কে দেন? আওয়াজ দেয়া বলুন, কে দেন? খাদ্যহীনেরে দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া বলুন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করলে, মায়া যদি না করতো এই মজলিসে আসা এবং বসা সম্ভব ছিল না, কথা ঠিক না ব্যাঠিক? যেই মুহূর্তে এই আপনাদের এলাকায় কোরআন প্রেমিকদের মিলন মেলা বসেছে, একটু খবর নিয়ে দেখেন, ওই ঢাকার পিজি হাসপাতালে, পঙ্গু হাসপাতালে গিয়ে একটু গিয়ে দেখেন, অত দূরে যাওয়ার প্রয়োজন নাই। শ্রীনগরে হাসপাতাল আছে না নাই? ওই হাসপাতালের মধ্যে আপনার মতো আমার মতো কত মানুষ বিছনার মধ্যে রোগী হয়ে পড়ে আছে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে শ্রীনগর হাসপাতালের রোগী বাড়াতে পারতো কি পারতো না? আওয়াজ দিয়ে বলুন, পারতো কি পারতো না? হে শ্রীনগর এলাকার মুসলমান, এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে এখন যদি সেজদায় পড়ে যায়, আর যদি কেয়ামত কায়েম হয়ে যায়, তারপরেও এই নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কথা ঠিক না ব্যাঠি? আজকে বাংলাদেশ অত্যন্ত সুন্দর এবং শালীনতা বজায় রেখে আমার দেশটা চলছে, এই দেশের বাসিন্দা হয়ে আমরা গর্বিত, কথা ঠিক না ব্যাঠিক? আজকে এখান থেকে বাড়িতে যাবেন, যাওয়ার পরে একটা বিশ্ব মানচিত্র নিয়ে ঘরে বসে যাবেন, খুঁজতে থাকবেন কোথায় বাংলাদেশ। যারা বুড়ো মানুষ আছেন, বয়বৃদ্ধ মানুষ এখানে বসে আছেন, মানচিত্র খুঁজবেন, বাংলাদেশের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না, কারণ আপনার চোখে পাওয়ার কমে গেছে, কথা ঠিক না ব্যাঠিক? বাংলাদেশ বিশ্ব মানচিত্রের মধ্যে ছোট্ট একটা জায়গা বাংলাদেশ। বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র হলেও বাংলাদেশে 90-92 জন মানুষ মুসলমান, কথা ঠিক না ব্যাঠিক? মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ আছে যারা বিভিন্ন ধর্মের অবলম্বী, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? এই আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? বাংলাদেশের মুসলমান নিরাপদে থাকবে, অন্য অন্য ধর্মের মানুষ নিরাপত্তায় থাকবে, অন্য কোন ধর্মের মানুষের উপরে মুসলমান আক্রমণ করবে না, কোনো হামলা করবে না, কোনো নির্যাতন করবে না, এটা শিক্ষা দিয়েছে আমার রাসূল, কথা ঠিক না ব্যাঠিক? এটা শিক্ষা দিয়েছে ইসলাম, এটা শিক্ষা দিয়েছে আমার নবীর আদর্শ, কথা ঠিক না ব্যাঠিক? আমরা লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া বা ভারত, সেখানে মুসলমানের উপরে জুলুম চলছে, নির্যাতন চলছে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে, কথা ঠিক না ব্যাঠিক? কাশ্মীরের মুসলমানের উপরে আজ যে নির্মম নিষ্ঠুরতা চলছে, সেটা মুসলমানের ভাষায় আমরা প্রকাশ করতে পারি না, সেটা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই, কথা ঠিক না ব্যাঠিক?
কখনো বাংলাদেশে কোনো অলিতে গলিতে পাড়ায় মহল্লায় এমন কোনো সংবাদ আসে নাই, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোনো হিন্দুর প্রতি কোনো ইহুদি নাসারা কাফের বেদিনের উপরে মুসলমানের সন্তান। কোরআন প্রেমিকদের এই মহামিলন থেকে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, হিন্দুস্থানে মুসলমানের উপরে যে জুলুম নির্যাতন চলছে সেখানে মুসলমানের প্রতি জুলুম নির্যাতনের যে স্টিম রোলার চলছে অবিলম্বে নির্যাতন বন্ধ করতে হবে, নতুবা বাংলাদেশের জনগণ নীরব নিথর নিস্তব্ধ ঘরে বসে থাকবে না, কথা ঠিক না বেটে? ভাইরা আমার, বন্ধুরা আমার, স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম হলো দি কোড অফ দি লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামের ধর্মের মধ্যে কোনো উগ্রতা নাই, হিংস্রতা নাই, কোনো মানুষের মধ্যে জুলুম নির্যাতনের কোনো সুযোগ নাই। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু মাস্তানি করবে মুসলমান, কথা ঠিক না ব্যাঠি? মুসলমানের উপরে যদি কোনো জুলুম নির্যাতন আসে, মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান কখনো নীরবে কোনো অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করবে না, কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা বহু দূর দূরান্ত থেকে আজকে কুয়াকাটা হুজুরের বয়ান শোনার জন্য পঙ্গপালের মতো আপনারা ছুটে আসছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আজকের মাহফিলের আমাদের দেলোয়ার ভাই বহু কষ্ট স্বীকার করে প্রায় এক বছর ঘুরে ঘুরে আজকের এই দিনটি অনেক কষ্ট করে আজকের এই মাহফিলের ডেটটা নিয়েছেন। বলছিলাম ভাই বৃষ্টির সিজন চলছে, আপনি কিভাবে আয়োজন করবেন? বলল তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা নেমে গেলাম, আমরা কোরআনের আলোচনা শোনাবো মানুষকে, আল্লাহ যদি বৃষ্টি দিয়ে যদি পছন্দ করেন তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আজকে লক্ষ্য করে দেখেন কত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কোরআন প্রেমিকদের মিলন মেলা হয়েছে। খবর নিয়ে দেখলাম শুধু শ্রীনগর এলাকা না, আশপাশের বিভিন্ন থানা থেকে জেলা থেকে কোরআন প্রেমিকদের আজকের এই মিলন মেলা হয়েছে। এটা দুনিয়ার কোনো মানুষের আকর্ষণ নয়, এই আকর্ষণ হলো একমাত্র আল্লাহর কালামের আকর্ষণ, কথা ঠিক না ব্যাটে? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাটে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এই পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য। এখানে আপনারা আমার যে সমস্ত মুরব্বি বাবাজিরা বসে আছেন, যুবক বন্ধুরা মনে করে বসে আছেন, আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর আমি যদি দিনরাত 24 ঘন্টা 24 আওয়ার্স আমি যদি মসজিদে পড়ে থাকি তাহলে আমার সংসার কিভাবে চলবে, আমার বিবি বাচ্চার আহার কিভাবে সংগ্রহ করব? আজকে স্পষ্ট ভাষায় শুনে যান, আল্লাহর গোলামি করতে হলে দিন রাত 24 ঘন্টা মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, কথা ঠিক না ব্যাটি? আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার আমার বাথরুম থেকে শুরু করে ক্যাবিনেট পর্যন্ত, জাতীয় পার্লামেন্ট পর্যন্ত, আপনার আমার প্রতিটি কাজ যদি আল্লাহর দেয়া হুকুম অনুযায়ী সাহাবায়ে কেরামের নমুনায়, তাবেইন তাবে তাবেইনদের নমুনায় যদি আপনার আমার 3.5 হাত এই বডিকে যদি সাজাতে পারি তাহলে আপনার আমার বাথরুমে যাওয়া হবে ইবাদত, কথা ঠিক না ব্যাটি? আমার রাসুলের তরিকা হলো, যদি কোনো মুসলমান যদি বাথরুমে যায় রাসুলের তরিকা হলো বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, কথা ঠিক না ব্যাটি?
রাসূলের তরিকা হলো ডান পা দিয়ে বের হতে হবে। আপনি যদি রাসূলের তরিকা অনুযায়ী যদি বাথরুমে যদি আপনি প্রবেশ করতে পারেন, আর যদি ডান পা দিয়ে যদি আপনি বের হতে পারেন, কিতাবের মধ্যে লেখে হে মুমিন, তোর বাথরুমে যাওয়া এবং আসা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, আপনি যা কিছু করবেন রাসূলের তরিকা অনুযায়ী যদি আপনি করতে পারেন, আপনার ব্যবসা হয়ে যাবে ইবাদত। আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান, কলেজে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান, মাদ্রাসাতে পাঠান, আপনার সন্তানকে যদি রাসূলের শিক্ষা যদি দিতে পারেন, কোরআনের শিক্ষা যদি দিতে পারেন, আপনার সন্তান মাদ্রাসায় যাবে, প্রতিটি কদমে কদমে ইবাদত হয়ে যাবে। কথা ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবাদত করে যদি খাঁটি মুসলমান হয়ে যদি কবরের দেশে যেতে পারি, তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর নাফরমানি করে আল্লাহর বিধানকে অস্বীকার করে আপনার আমার যদি মৃত্যু হয়ে যায়, আপনার আমার কবরটা জান্নাতের অংশ হয়ে যাবে। কথা ঠিক না বেটি? সাড়ে তিন হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কি বলেন, আপনার কি ফুলের বাগানে থাকবেন না জাহান্নামে থাকবেন? সাড়ে তিন হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। সেদিন তোমার কঠিন হবে না থাকিলে নেকি, চাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী, যাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী। মুনকার নাকির আসিবে, হে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কঠিন আযাব। কি বলেন, এই কথা কি আজকে নতুন শুনলেন না আগেও শুনছেন? আগে শুনছেন হয়তোবা বয়ানের মাধ্যমে, আমি একটু সুর দিয়ে বললাম, কথা ঠিক না বেটি? মুনকার নাকির আসিবে, হে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কঠিন আযাব। ওরে আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, চাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী, কাফন আমার আপন কবর আমার ঘাটি, যাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী, যাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী। যেই দিন সাথী থাকবে না, বাতি থাকবে না, যেই দিন বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, যেই দিন মোবাইলের কোনো সংযোগ থাকবে না, যেই দিন ইন্টারনেট ফেসবুক সংযোগ থাকবে না, ওই দিন সংযোগ থাকবে একমাত্র আমার মাওলার। কথা ঠিক না বেটি? ও শ্রীনগর এলাকার যুবক বন্ধুরা, মুরব্বি বাবাজিরা, পর্দার আড়ালে রাম্মা জানেরা, আপনার আমার জীবনে এমন একটা সময় আপনার জন্য আমার জন্য অপেক্ষার প্রহার গুনছে, যেই দিন আপনাদের এই জিবেস্টান, এই যে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ আদায় করলাম সুন্দর একটি মসজিদে, এই মসজিদ থেকে এলান হয়ে যাইবে কামার ফাড়া এলাকার নিবাসী আব্দুর রহমানের বড় সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ, গতকাল কুয়াকাটা হুজুরের মাহফিল থেকে বাড়িতে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এমন একটা ঘোষণা কালকে হতে পারে কি পারে না?
কথা বলেন পারে কি পারে না? আপনার আমি বাড়িতে যাব, লাশ হয়ে বাড়িতে যাইব, রাত তিনটার সময় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় রে যুবক, মুহূর্তের মধ্যে মৃত্যুর সংবাদ শুধু এ এলাকায় নয়, শুধু আপনাদের থানায় নয়, জেলায় নয়, তাম পৃথিবীতে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের সুবাদে একটা ফোনের বিনিময় সারা পৃথিবীতে আপনার আমার মৃত্যুর সংবাদ যাবে কি যাবে না? সকাল হওয়ার আগে আপনার আমার বাড়ির আঙ্গিনায় হাজার হাজার মানুষের সমাগম হয়ে যাবে। একদল মানুষ যাবে শ্রীনগর বাজারে কাফনের কাফন আনার জন্য, একদল মানুষ যাবে কবর খনন করার জন্য, কয়েকজন বন্ধু বান্ধব মিলে যাবে বাড়ির আঙ্গিনায় মশারি টানাইয়া বরই পাতার গরম পানি দিয়ে আপনাকে আমাকে শেষ গোসল করানোর জন্য, কথা ঠিক না বেটি? আপনার আমার মৃত্যু যদি রাত তিনটার সময় হয়ে যায়, আপনার লাশটা যদি পড়ে থাকে পাঁচতলার মধ্যে, প্রাণের স্ত্রী বলবে সন্তান পাড়া প্রতিবেশীকে খবর দাও, তোমার বাবার লাশটাকে নামিয়ে বাড়ির নিচতলায় দ্রুত রাখার ব্যবস্থা করে দাও, আপনার প্রাণের স্ত্রী এই লাশটাকে আর সামনে থেকে বেশিক্ষণ দেখতে পারবে না, কারণ ভয় এই মরা লাশের প্রতি, কথা ঠিক না ব্যাঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, কবর খনন করবে আপনাকে আমাকে জনমের মতো একটা গোসল করাইবে। সাউন্ড আপ ডাউন হচ্ছে কেন, আগের মতো রাখেন। আপনাকে আমাকে জনমের মতো একটা গোসল করাইয়া দিবে। এতদিন আপনি বিদেশি সাবান দিয়ে বাথরুমে গিয়ে গোসলখানায় গিয়ে আপনার পছন্দ মতো আপনি শরীর ডলে গোসল করেছেন, আজকেও আপনার একটা গোসল হবে, সেই গোসল আপনি আমি নিজে নিজে দেব না, পাড়া প্রতিবেশী শেষ গোসল দিবে, কথা ঠিক না ব্যাঠি? এদিকে আপনার আমার বাড়ির আঙ্গিনায় একটা নতুন গাড়ি এসে হাজির হয়ে যাইবে রে যুবক, এতদিন নতুন নতুন, এতদিন কত নামি দামি গাড়িতে ঘোরাফেরা করলাম, কত বিমানে চড়লাম, কত হেলিকপ্টারে উড়লাম, কত নামি দামি পাজারো প্যারাডো গাড়িতে চড়লাম, বাড়ির আঙ্গিনায় এমন একটা নতুন গাড়ি এসে হাজির হয়ে যাইবে যেই গাড়ির যাত্রী কখনো হই নাই, প্যাসেঞ্জার কখনো হই নাই, ওই গাড়িতে উঠাইয়া আপনাকে আমাকে এমন একটা দেশের উদ্দেশ্যে রওনা করবে যেই দেশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যেই দেশের ভাষা বুঝি না, যেই দেশের সঙ্গে কখনো কোনো সংযোগ ছিল না, কথা ঠিক না ব্যাঠি? আপনাকে আমাকে গোসল করাইয়া আপনার আমার প্রাণের স্ত্রীর কাছে শেষবারের মতো লাশটাকে নিয়ে হাজির করে দিবে। ভাই বলবে, ভাবি রে আমার ভাইয়ের লাশটা আপনি শেষবারের মতো আপনি দেখে রাখেন ভাবি। স্ত্রী কান্না কণ্ঠে বলবে, স্বামী গো তোমার সাথে আমি বহুদিন ঘর সংসার আমি করেছি, স্ত্রী হিসাবে তোমাকে আমি আমার হক আমি আদায় করতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও গো স্বামী। ছোট্ট ছোট্ট সন্তান গুলো হাউ মাউ করে কাঁদবে, পাঁচ বছরের ছোট্ট একটা সন্তান কেঁদে কেঁদে বলবে, আব্বুকে তোমরা কোথায় নিয়ে যাও, আমি আমার আব্বুর সঙ্গে আমি ঘুরতে যাব, তার সাথে গেলে আমি মজা কিনবো, সে আমাকে মজা সুন্দর সুন্দর মজা কিনে দিবে। ওই ছোট্ট সন্তান জানে না তার বাবা এই দুনিয়ার শেষ সফরে রওনা করেছে, ও আমার কামার পাড়া এলাকার মুসলমান, আপনাকে আমাকে জানাজার নামাজ পড়াইয়া কবরের দেশে নিয়ে যাইবে,
আষাঢ় শ্রাবণ মাসে মানুষের মৃত্যু হয় কি হয় না, সকলে কথা বলেন হয় কি হয় না? অনেক এলাকায় আমরা লক্ষ্য করে দেখি আষাঢ় শ্রাবণ মাসে মানুষের মৃত্যু হয়ে যায়। যেখানেই কবর খনন করতে যায় সেখানেই পানি, বাড়ির সামনে পানি, পিছনে পানি, ডানে পানি, বামে পানি, যেখানেই যায় সেখানে পানি আর পানি, কোনো পানি মুক্ত জায়গা কখনো কোথাও থাকে না আষাঢ় শ্রাবণ মাসে, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোথাও গিয়ে যখন পানি মুক্ত জায়গা পাবে না, তখন আপনাকে আমাকে ওই পানির মধ্যে লাশটাকে দাফন করে দিয়ে আসবে, কথা ঠিক না বে? ঠিক। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। কবরে যাওয়া লাগবে কি লাগবে না, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আজকে এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আজকে কোয়াকাটা হুজুর আজকের এই মাহফিলে এসে এই মাহফিলকে ধন্য করেছেন, এই এলাকার মানুষদেরকে ধন্য করেছেন। আমাদেরকে পরকালের জিন্দগির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।